দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বড় বড় খুবই চমৎকার কচুরমুখী বিক্রি হচ্ছে। কত করে কেজি বিক্রি করতেছেন ভাই? 48 টাকা কেজি বিক্রি হচ্ছে এই কচুরমুখী। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চিচিঙা বাজারে নিয়ে আসছেন। দর কত ভাই? কত করে বিক্রি করতেছেন? 800 টাকা মন। 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই চমৎকার চিচিঙা। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কাঁকরোল বেছে বেছে নিচ্ছেন। কত করে নিলেন? 200 টাকা পাল্লা। 200 টাকা পাল্লা কিনে নিলেন। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ধনিয়া পাতার আমদানি হয়েছে বাজারে। আজকে দর কিরকম ভাই? দর আপনি 3000 টাকা মন, 2800 টাকা মন। 3000 টাকা মন, 2800 টাকা মন বিক্রি হচ্ছে আজকে এই ধনিয়া পাতা। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে সারিবদ্ধভাবে ঢেঁড়স নিয়ে দাঁড়িয়ে আছেন, খুবই চমৎকার ঢেঁড়স। কত করে ভাই? কষ্টকর ওঠানো এই ঢেঁড়স, বাজারে এনে বিপাকে রয়েছেন, ওনাদের খরচ উঠাতে পারতেছেন না। দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু সবজি পেঁপে, কাঁচা পেঁপে বিক্রি হয়ে গেল। কত করে কেজি বিক্রি করলেন? কত করে কেজি? 20 টাকা কেজি, 800 টাকা মন। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেগুন। আজকে দর কিরকম ভাই? সস্তা। কত করে কেজি বিক্রি করতেছেন? 30 টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে এই বেগুন। তো অন্য বেগুনের দাম কিন্তু আরো কম। দর্শক, জাতলাউয়ের শাক কিন্তু এখন সচরাচর পাওয়া যায় না, খুবই অল্প পরিমাণে বাজারে আমদানি হয়। কত করে গুড়ি বিক্রি করলেন? কত গুড়ি দাম করে না, তবে 300 টাকা বিক্রি হয় আর কি। 300 টাকা বিক্রি হয়, বলে না এখনো যা বিক্রি করবেন এর পরবর্তী সেই দামে দিবে। দর্শক দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে চলে আসেন শাকসবজি কিনতে। তো এখান থেকে কেনার পর ওনারা কিন্তু চলে যান বিভিন্ন জায়গায়। এই যে এই গাড়িতে ভর্তি করে তুলতেছেন মূলা শাক, বা এটা কোন জায়গায় যাবে? মধুপুর। তো এই গাড়িটি চলে যাবে মধুপুরে। তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে চলে আসেন শাকসবজি কিনতে। আমাদের সাতপাকিয়া ফেরিঘাট বাজারটি কিন্তু খুবই ঐতিহ্যবাহী বাজার এবং প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজির আমদানি হয়ে থাকে। দর্শক, এখন আমি আছি সাতপাকিয়ার লেবুর বাজারে। তো লেবু চাষিদের কিন্তু মাথায় হাত। তো আমরা বছরে এক মাস হাহাকারে ভুগি, আর এই লেবু চাষিরা কিন্তু বছরের 11 মাস হাহাকারে ভুগে। তো লেবুর দাম নাই বললেই চলে, ওনারা যে এখানে নিয়ে আসেন তুলে সেই খরচই উঠাতে পারেন না। আজকে দর কিরকম? নেই না। তো লেবু নিয়ে এসে বিপাকে পাইকার নেই, আর থাকলেও একেবারে নগণ্য নাম দাম বলে যেটা ওঠানোর খরচ হয় না। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বরবটি নিয়ে আসছেন, খুবই অল্প পরিমাণে নিয়ে আসছেন। বরবটি তেমন উঠে না এখন, মুরব্বি কম না? 200 টাকা পাল্লা চাইতেছেন? দর্শক দেখতে পাচ্ছেন ভ্যান ভর্তি করে খুবই চমৎকার মোলা নিয়ে আসছেন। আপনার ভাই কত করে আটি বিক্রি করতেছেন?
বারো টাকা বলতেছে। আপনি কত হলে বিক্রি করবেন? পনেরো টাকা। তো মোলার সাইজও কিন্তু বড়, তো শাক এবং তরকারি উভয়ই খাওয়া যাবে। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কাঁচা মরিচ। আজকে দর কিরকম ভাই? একশো আশি টাকা কেজি বিক্রি হচ্ছে। আর এই পাশে রয়েছে খুবই সুন্দর শশা, একেবারে কচি। শশার কেজি কত? ত্রিশ টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পটল, আজকে কত করে বিক্রি করতেছেন? বিশ টাকা কেজি। বিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে পটল। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে খুবই চমৎকার কলমি শাক নিয়ে আসছেন, কত করে চাইতেছেন? ষাট টাকা। দাম কত বলতেছে? পঞ্চাশ টাকা বলতেছে না? তো খুবই চমৎকার এই কলমি শাক, সকালেই কাটছেন না? দর্শক এই পাশে রয়েছে বল বেগুন, বেগুনি কালারের বল বেগুন। দর কিরকম ভাই? পঁয়ত্রিশ টাকা কেজি। তো বল বেগুন বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি। তো ভাই আজকে পেঁয়াজ কত করে? পাঁচশো দশ। আর আলু কত করে বিক্রি করতেছেন? আলুর দাম হচ্ছে আপনার দুশো ষাট টাকা পাল্লা। দুশো ষাট টাকা পাল্লা। আর রসুন? একশো আশি টাকা কেজি। দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে প্রচুর পরিমাণে কিন্তু কচুর লতির আমদানি হয়েছে, কত করে কেজি আজকে? কত? বিশ আশি টাকা, এই একশো টাকা পাল্লা। একশো টাকা পাল্লা বিক্রি হচ্ছে এই কচুর লতি। এ পাশে দেখতে পাচ্ছেন খুবই কচি পাট শাক নিয়ে আসছেন, একশো টাকা কুড়ি বিক্রি করতেছেন। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে খুবই চমৎকার পুঁই শাক নিয়ে আসছেন, কত চাইতেছেন? ষাট টাকা। পাঁচ কেজি ষাট টাকা ধরে বিক্রি করতেছেন। আপনি কত বলছেন? আমি কইলি আর দাঁড়াইছি। দাঁড়াইছেন। দর্শক দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টি হওয়াতে দেখতে পাচ্ছেন একেবারে চকচকে করতেছে মোলা শাক, কত করে কুড়ি চাইতেছেন? তিনশো টাকা। তিনশো টাকা কুড়ি চাইতেছেন, পনেরো টাকা মুঠা।